কোনটা ছাড়বো কোনটা দেখবো কোনটা দেখবো না বুঝতে পাচ্ছি না মানে এক্স্যাক্টলি আমি লোকেশন খুব একটা জানি না বাট যেখানেই যাচ্ছি প্রত্যেক গলিতে কিন্তু জিয়াস এরম এক একটা অসাধারণ পূজা মণ্ডপ পেয়ে যাচ্ছি What's up? Welcome in my channel. Ajker video ta kintu prochondo exciting hote choleche karon ekotin dhore ami kintu prochondo upset chilam. Keno thakbo na bolo to? Mane Durga Pujo shesh, Diwali shetao shesh. Abar shei rojkarer moton office jawa, mane otte bosha, shei hectic schedule. Kintu abar kintu ami amar purono forme chole eshi karon bondhura ajke ami jacchi kothay bolo to? Are boss, dhake tale komor dole খুশিতে বাজে মন আচ্ছা গানের লিরিক্স ভুল থাকুক গানটা বেসুরা গাই হোয়াটএভার কিন্তু সেই আবার ঢাকের তালে কোমর দোলাতে আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে অফকোর্স জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগরে আর পুরো জার্নিতে আমি তো থাকবোই আমার ফ্রেন্ডসরা তোমরাও কিন্তু অবশ্যই থাকছো মানে এক্স্যাক্টলি আমি লোকেশন খুব একটা জানি না বাট যেখানেই যাচ্ছি প্রত্যেক গলিতে কিন্তু জিয়াস এরম এক একটা অসাধারণ পূজা মণ্ডপ পেয়ে যাচ্ছি মানে আমাদের এই ভিডিওটা কিন্তু মানে স্পেসিফিকলি চন্দননগরের ট্র্যাডিশনকে তো দেখাচ্ছে এবং শুনেছিলাম যেগুলো প্রত্যেক বছর এখানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কলকাতার দুর্গা পুজো এবং বারাসাতের কালী পুজো এখানে হার মানায় আজকে এসে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল আর যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রচুর লাইক প্রচুর সাবস্ক্রাইব আর প্রচুর শেয়ার কিন্তু অবশ্যই করো কারণ তোমাদের জন্যই তো এসছি গাইস মানে এই এত কষ্ট করছি হেঁটে হেঁটে ঠাকুর দেখছি তোমাদেরকে দেখাচ্ছি কাদের জন্য তোমাদের জন্য তাই কিন্তু একদম চাই চাই তত কিন্তু মানে জগদ্ধাত্রী পুজোর গ্ল্যামটা আরো বাড়ছে মানে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা অজানা পাড়ায় নাম জানি না গঙ্গার পাড়ে একটা সুন্দর মণ্ডপ হয়েছিল তাই মনে হলো এখানে দাঁড়িয়ে এই মণ্ডপটা এক্সপ্লোর করি বড় বিউটিফুল না মানে কি বলবো তোমাকে প্রত্যেকটা মণ্ডপ একটা আলাদা থিম প্রত্যেকটা মণ্ডপ একটা
ধরনের এবং তার বৈচিত্র্য কিন্তু সত্যিই দেখার মতন। যত সন্ধে গড়াচ্ছে কিন্তু মানে আমি একটার পর একটা মণ্ডপ এক্সপ্লোর করছি, মানে বুঝতেই পারছো পায়ের এবারে 12টা থেকে 13টা বেজে গেছে আর হাঁটতে পারছি না। তাই শেষমেশ কি করব, আমি রিক্সা নিয়ে নিলাম, মানে এবার রিক্সা করে যাচ্ছি আমরা পালপাড়া। পালপাড়া সর্বজনীন শুনলাম খুব একটা নাকি বিখ্যাত পুজো মণ্ডপ, সেখানকার পুজোটা কেমন তা দেখার জন্য।